ওম ও নম বাসুদেবায় ও নম ভগবতে বা নম বাসুদেবায় একমাত্র যাহার কৃপাতেই ভগবত অনুগ্রহ লাভ হয় আর যিনি অপ্রসন্ন হইলে জীবের কোথাও গতি নাই আমি ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের কীর্তি সমূহ স্তব ও ধ্যান করিতে করিতে তাহার পাদপদ্ম পদ্ম বন্ধনা করি নময়ম ওম বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি সামীতি নামিনে নম আচার্যপা দায় দবো সনমুকুটমনে গুরু করুণামূত ক্ষমা দৈর্জির মনে নম ঐম শ্রীমতে ভক্তি কুসোম শ্রমণায় বৈ বিষ্ণুপ দেব কৃপাব নমো নম শ্রী বরং, কৃপাপূর্ণকলিবরং কু সুমং বন্দে রাধাকুঞ্জ নময়ম বিষ্ণু ও কৃষ্ণ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শরী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বাঞ্চা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু বয়বৌছ পতিতা নাম পাবনেভ নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ নিত্যানন্দ নমস্তব্যাম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশনাশায় জন্নবা পতয়ে নম নিদে নমস্তব্য কলিজনেম প্রদানায শ্রীসীতা পতয়ে সীতাপতয়ে গদা দর মহং বন্দে মাধবাচার্য নন্দনং মহাভাব স্বরূপ শ্রী চৈতন্য ভিন্ন রূপী নং শ্রীবাস পণ্ডিত নৌমি গৌরাঙ্গ সদম যশ কৃপা লবে নাপি পি গৌরাঙ্গে জয় জয় কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নেতানি অৈতার শ্রীবাসি শ্রী ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे শুভ সংক্রান্তি অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি ভক্তবৃন্দ আজ থেকে আবার জমে উঠবে কৃষ্ণকথা আলাপন পরিবার প্রত্যহরাত আট গটিকায় এই কৃষ্ণকথা আলাপন পরিবারে অপ্রাকৃত কৃষ্ণর সামৃতে সবাইকে আবার স্নাত করার মনোরতে আমি যুক্ত হব এখন পর্যন্ত যারা এই সন্দেশটি অবগত হননি আপনারা অনুগ্রহ করে এই অডিও লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন প্রত্যহ রাত আট কৃষ্ণ কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানটি প্রচার করা হবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই অবগত আছেন বিশ্ব জুড়ে যে করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন চলছে যে ক্রান্তি লগ্নে এই কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানটি শুরু করেছিলাম এক বছর তা পূর্ণ হলো এই করোনা ভাইরাসের মহামারী এখনো মানুষের জনজীবনকে থমকে দিয়েছে আমরা সবাই এখনো গৃহবন্দী সপ্তাহব্যাপী লকডাউন চলছে এই লকডাউনের মাঝে প্রত্যেকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে জীবন বিষিয়ে গিয়েছে এরকম একটা অ্যানাক্সাস এনভায়রনমেন্টে কৃষ্ণকথামৃতে সবাইকে অবগাহিত করার আকিঞ্চনে প্রত্যহ রাত আট গটিকায় কথা আলাপন অনুষ্ঠানটি প্রচার করা হবে আপনারা সবাই সর্বোচ্চ সংখ্যক শেয়ারের মাধ্যমে সবার নিকট এই সংবাদটি পৌঁছে দিন সরাসরি কলের মাধ্যমে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি ওয়ান ডাবল সেভেন ডাবল টু এই নাম্বারে দেশের বাহির থেকে যারা যুক্ত হবেন অবশ্যই বাংলাদেশের কোড নাম্বারটি দেবেন প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি ওয়ান ডাবল সেভেন ডাবল টু আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন তাছাড়া ভজন কীর্তন এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে শ্রবণ করাতে পারেন ভক্তবৃন্দ আজকে নির্ধারিত বিষয়ে বৈশাখ মাসের মাহাত্ম বৈশাখ মাসে আমাদের কি কি করণীয় আজ প্রথম পর্ব তিন পর্বে থাকবে এই বৈশাখ মাসের কথা আমরা তিনটি এপিসোড বৈশাখ মাসের মাহাত্ম নিয়ে আলোচনা করব এবং আমরা সর্বোচ্চ সংখ্যক শেয়ারির মাধ্যমে সবার এটা পৌঁছে দেওয়ার প্রয়াসই হব তো ভক্তবৃন্দ আমরা সবাই জানি যে বারো মাসে এক বছর বাংলা ইংরেজি সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের যেমন বারো মাসের নাম রয়েছে ঠিক তেমনিভাবে আমাদেরও সনাতন ধর্মীয়ভাবে বারো মাসের নাম নির্ধারণ করা আছে আমরা অনেকেই বৈদিকভাবে আমাদের বারো মাসের নাম আমরা জানি না এটা সত্যি আমাদের জন্য একটা দুঃখজনক বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটা একটা লজ্জাজনকও বটে আপনি ধার্মিক কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করেন তারা তাদের ধর্মানুযায়ী বারোটি মাসের দ্বারা নাম কিন্তু অবগত আছে তারা বলতে পারে কিন্তু আমি অনেককে জিজ্ঞেস করেছি আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমাজের অনেককে আমি জিজ্ঞেস করেছি যে আমাদের বৈদিক সনাতনীতে যে বারোটি মাস রয়েছে এই বারোটি মাসের নাম কি আমরা অনেকেই সেটা জানি না তো আমরা প্রারম্ভিকায় জেনে নেব বারোটি মাসের বৈদিক কি নাম যেহেতু আজ হচ্ছে মাসের শেষ দিন আজ চৈত্র সংক্রান্তি অর্থাৎ আগামীকাল থেকে নতুন আরেকটি বছর শুরু হবে চোদ্দশো আঠাইশ বঙ্গাব্দ তো আমরা বারোটি মাসের বৈদিক যে নাম এটা আমরা প্রথম জানব। তারপর আমরা এই বৈশাখ মাসের মাহাত্মকতা তিনটি পর্বে জানার প্রয়াসই হব তো আসুন আমরা জেনে নেই যে বৈদিক মতে বারোটি মাসের নাম কি বৈশাখ মাসকে বৈদিক মতে মধুসূদন মাস বলা হয় জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস আষাঢ় মাসকে বলা হয় পুরুষোত্তম মাস শ্রাবণ মাসকে বলা হয় শ্রীদর মাস ভাদ্র মাসকে বলা হয় ঋষিক্যাশ মাস আশ্বিন মাসকে বলা হয় পদ্মনাভ মাস কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস আর অগ্রাহায়ণ মাসকে বলা হয় কেশব মাস পৌষ মাসকে বলা হয় নারায়ণ মাস মাঘ মাসকে বলা হয় মাধব মাস ফাল্গুন মাসকে বলা হয় গোবিন্দ মাস আর চৈত্র মাসকে বলা হয় বিষ্ণু মাস তাহলে আমরা দেখলাম এই বারোটি মাসই ভগবানের নামে অর্থাৎ ভগবানের বারোটি নামে নামকরণ করা হয়েছে তাহলে কাল। আমাদের বৈদিক মতে মধুসূদন মাস শুরু হবে অর্থাৎ বৈশাখ মাসকে মধুসূদন মাস বলা হয় আগামীকাল মধুসূদন মাসের প্রথম দিন অর্থাৎ আমাদের সনাতনী মতে বা আমাদের বৈদিক সংস্কৃতিতে পহেলা মধুসূদন পহেলা বৈশাখ মানে হচ্ছে পহেলা মধুসূদন আমাদের বৈদিক সংস্কৃতিতে তো এই বৈশাখ মাসের বা মধুসূদন মাসে আমাদের বিস্তারিত জানাটা আবশ্যক জানতে প্রয়াসই হব ভক্তবৃন্দ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমরা অনেকেই হয়তো এই বৈশাখ তথা মধুসূদন মাসের আমরা মহিমা অবগত নই দেশের সরকার যেমন দেশের জনগণের কল্যাণের জন্য বিভিন্ন দপ্তর খুলে রেখেছেন আমরা যদি এই দপ্তরগুলো সম্পর্কে খুশ খবর না রাখি তবে আমরা সরকারি সুবিধাগুলো ভোগ করতে পারব না এবং সরকার যে উদ্দেশ্যে এই দপ্তরগুলোকে খোলা রেখেছেন সরকারেরও সেই উদ্দেশ্য সফল হবে না ঠিক তেমনিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগতের প্রতিটি জীবের কল্যাণের জন্য বিভিন্ন দপ্তর বিভিন্ন নক্ষত্র রাশি মাস তীর্থ গঙ্গা প্রবৃতি পবিত্র নদী জগতে প্রকটিত রেখেছেন আবার ভগবান স্বয়ং বিশেষ শক্তি রূপে ব্যাসদেব কি জগতের বুকে পাঠিয়েছেন অর্থাৎ অবতার রূপে জগতের বুকে আবির্ভূত হয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন উদাহরণ জগৎ জীবের কল্যাণের মনোরথে কোন নক্ষত্রে কোন রাশিতে কোন মাসে কোন সময়ে কি কর্ম করলে আমরা সর্বাপেক্ষা বেশি লাভবান হব আমরা অনেক পুণ্য অর্জন করতে পারবো কিংবা সুকৃতি অর্জন করতে পারবো তা তিনি সবই স্তারে বর্ণনা করে গিয়েছেন ভক্তবৃন্দ আমরা যদি সেই শাস্ত্রগুলো অধ্যয়ন না করে কেবল গ্রন্থাগারে রেখে দিই কিংবা আমরা যদি সেই শাস্ত্রের মর্মার্থ সম্পর্কে অবগত না হই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদেরকে বিশেষ সুবিধা প্রদান করেছেন পণ্য কিংবা স্বীকৃতি লাভের জন্য আমাদেরকে যে বিশেষ প্রিভিলেন্স তিনি দান করেছেন আমরা সেটা গ্রহণ করতে পারব না আর ভগবানকেও আমরা সন্তুষ্টি করতে পারবো না কারণ এই মনুষ্য জীবন লাভের উদ্দেশ্য কি এই মনুষ্য জীবন লাভের উদ্দেশ্য হচ্ছে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করেও যদি কেউ ভজন না করলো কৃষ্ণ ভজন না করলো তার মতো দুর্ভাগা জগতের বুকে আর কেউ হতে পারে না আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি এই জীবন কিন্তু আমরা একদিনে লাভ করিনি এই মনুষ্য জীবন লাভ করতে আমাদেরকে বহু কষ্ট করতে হয়েছে বহু জন্মের সৌভাগ্যের কারণে এই মনুষ্য জীবন আমরা লাভ করেছি আর এই মনুষ্য জীবন লাভ করেও যদি এই মনুষ্য জীবনটির আমরা সদ ব্যবহার করতে না পারি হেলায় হেলায় যদি এই মনুষ্য জীবনটিকে আমরা কাটিয়ে দেই। আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না এই জন্যই বৈষ্ণব কবি বললেন ভজরে ভজরে আমার মন অতি অতিমন্দ ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ বলছেন ভজরে ভজরে আমার মন অতি অতিমন্দ ভজ ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ ভজ গৌর গদাধর অদ্দ্বৈত গুরু নিত্যানন্দ গুরু কৃষ্ণ প্রেষ্টজন অর্থাৎ গুরুদেব হচ্ছেন ভগবানের শাখার রূপ গুরুদেবের নির্দেশে গৌরাঙ্গের ভজনে আমাদের প্রবৃত্ত হওয়াটা আবশ্যক তবেই সেটা মনুষ্য জীবন লাভের যথাযথ উদ্দেশ্যের সোপানে আমরা অগ্রসর হতে পারব গুরু গৌরাঙ্গীর ভজন যদি না করতে পারলাম যদি বৈষ্ণব সেবায় এই দেহটাকে আমরা নিবেদন করতে না পারলাম তাহলে এই মনুষ্য জীবন লাভের মহিমা স্কলিত হয়ে গেল বারবার আমাদেরকে সেই জন্ম মৃত্যুর যে চক্রাকার সেই চক্রাকারে আবদ্ধ থাকতে হবে পুনবার জন্ম নিতে হবে পুনবার মরতে হবে আবার আসতে হবে এই যে আসা যাওয়ার চক্রাকার এই চক্রাকার থেকে আমাদের নিষ্কৃতি সম্ভব নয় তুমি মোর লাথি জন্ম জন্মান্তরে আজি পুনয়ে সুযোগ যদি হয় যোগাযোগ তবে পারি তোহে মিলি বাড়ে এই মনুষ্য জীবন লাভ করেছি একটা সুযোগ পেয়েছি আমরা এই জন্য বৈষ্ণব কবি বললেন তুমি মোর চিরসাথী ভুলিয়া মায়ার লাথি খাই আছি জন্ম জন্মান্তরে হে অনাদিরাদি শ্রী গোবিন্দ চিরসাথী জনমে মরণে তুমি কেবল আপনার জন কিন্তু তোমাকে ভুলে যাওয়ার কারণে এই মায়ার লাথি আমরা দিবারাত্র খাচ্ছি প্রত্যেক জনমে জনমে খাচ্ছি প্রত্যেক জন্ম জন্মান্তরে মায়ার লাথিকে ঘুরছি আমরা তুমি কৃপা করে ভজন উপযোগী মনুষ্য জনম দিয়ে আমাদেরকে পাঠালে এ পুন যদি হয় যোগাযোগ তবে পারি তোহে মিলি বাড়ি একটা সুযোগ দিয়েছ ভগবান তোমার সঙ্গে সংযোগ স্থাপন করার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি হে রাদি শ্রী গোবিন্দ ভগবান তুমি যে সুযোগ দিয়েছ আমাদেরকে ওই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি আজি পুন এ সুযোগ যদি হয় যোগাযোগ তবে পারি তহ মেলিবারে আমি তব নিত্য দাস তাই মোর এত আশ তুমি বিনা অন্য গতি নাই সত্যি ভগবান ব্যতীত আমাদের অন্য কোনো গতি নেই এই মনুষ্য জীবন লাভ করে যদি আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে না পারি তাহলে একবার স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন আমরা কি সত্যি মানুষ মানুষও আকার হইলে কি হয় করহ ভূতেরও কাম নহিলে বদনে কেন না বলহ শ্রী কৃষ্ণ গোবিন্দ নাম আকারটা কেবল আমাদের মানুষের মতো দিবানিশী ভূতের মতো পরিশ্রম করছি আমরা এই জন্য ওই পরিশ্রমটা যেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয় আর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই কার্যগুলো করতে গেলে আমাদেরকে জানতে হবে ভগবান কোন প্রক্রিয়ায় সন্তুষ্টি লাভ করেন শাস্ত্রে তাহা বিবৃত আছে আমরা যদি শাস্ত্র অধ্যয়ন না করি তো আমরা জানবো কি করে তো শাস্ত্র জগতের বুকে প্রচার করেন সাধু যারা ভক্ত যারা ধর্ম প্রচারক যারা ওনারা ভগবানের আজ্ঞাবাহী সেবক ভগবান বলছেন আমার কথাকে জগতের বুকে যারা প্রচার করে বেড়ায় তাদের মতো আপনার জনপ্রিয় জন জগতে আমার আর কেউ নেই আর কেউ হবেও না তো আমরা একটা সুযোগ পেলাম প্রত্যহ রাত আট গটিকায় এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়ে আমরা এই মনুষ্য জীবনে আমরা কেমন করে ভগবানকে ভজন করব বিশেষ করে এই বৈশাখ মাসে আমাদের কি কি করণীয় ভগবান শ্রী গোবিন্দকে সন্তুষ্টি বিধানের জন্য এই বিষয়গুলো আমরা যথাযথভাবে জানতে পারব এবং আমরা বিভিন্ন সুবিধা ভগবান আমাদেরকে যে প্রদান করেছেন সেটি আমরা গ্রহণ করতে পারব বেদব্যাস বিভিন্ন পুরাণ শাস্ত্রে এই চমৎকার বিষয়গুলোকে তিনি উল্লেখ করেছেন বৈশাখ মাসের মহিমা সম্বন্ধে শাস্ত্র চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন বৈশাখের অনেক মহিমা রয়েছে বৈশাখ মাসের আমরা সেই মহিমাগুলোকে জানব তবে তার পূর্বে আমাদের যে অনাদিকাল থেকে একটা রীতি চলে আসছে এই বৈশাখ মাসকে বিশেষ করে গ্রহণ করা বৈশাখ মাসকে বরণ করার যে রীতি এই রীতিটা আমরা কতটুকু শাস্ত্র অনুযায়ী পালন করি এই বিষয়ে কিছুটা আলোচনা আবশ্যক তারপর আমরা এই মহিমা প্রসঙ্গে অবশ্যই আমরা যাব ভক্তবৃন্দ আমিও ছোটোবেলা থেকে দেখে আসছি যে পহিলা বৈশাখকে অর্থাৎ নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমেজের কোথাও কমতি নেই শহর বলুন আর গ্রামাঞ্চলই বলুন সব জায়গাতেই মানুষের মাঝে একটা আমেজ কাজ করে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমাদের বৈষ্ণব শাস্ত্র বলেন সৃষ্টির মধ্যে পুরাতন কিছু নেই তাই তো ভক্ত কবি গাইলেন নব নবরী নিথুই নব অর্থাৎ এই সংসার নিত্য নবীনতার আকর এখানে যা পুরাতন তা কখনো টিকতে পারে না একেবারেই লোপ পায় মানুষের দেহ নিত্য নতুন হচ্ছে বৃক্ষলতা গুল্ম গোলম নিত্য নবীনতা ধারণ করছে সৃষ্টি শক্তি অনবরত নতুন নিয়েই খেলা করে আর এই নতুনের মধ্যে নব নটবর নিথুই নব লীলার প্রকাশ করেছেন বিশ্ব প্রকৃতির চিরা রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা খেলা তাই সে খেলার সুপানবে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ীর করুণ সানাই যদি সবই নতুন হয় পুরাতনকে যদি বিদায় দিতেই হয় তাহলে নতুনের মাঝে কি পুরাতনের আদর্শ থাকে না নিশ্চয়ই থাকে যদি সবই নতুন তবে এর মধ্যে পুরাতনটা কি তার কারণ পুরাতনের বোধটাই হচ্ছে আমাদের প্রত্যেকের হৃদয়ে জাগ্রত শাস্ত্র বলছেন এই নতুন সৃষ্টির নবীন লীলার মধ্যে আমি পুরাতন এই আমিত্ব বোধটাই হচ্ছে সনাতন আমি আছি আমি ছিলাম আমি থাকবো জ্ঞান থেকে পুরাতনের বুধ আমি যখন লীলাময় তখন নব নবরী নেথুই নব তখন প্রতি ক্ষণে কণে আমার থেকে নবীনতার প্রশ্রবন যেন ছুটে বের হতে থাকে তখন পুরাতনের বুধও থাকে না পুরাতনের ভাবনাও থাকে না কিন্তু যখন আমি আছি এই জ্ঞানটা ফুটে উঠি আমার আমিত্বের সনাতন তত্ত্বটা যখন বুঝতে পারি তখন পুরাতন ছাড়া কেবল অতীতকালের বোধ ছাড়া অন্য অনুভূতি মনে লাগে না এমন অনুভব হলে সৃষ্টি রক্ষা সম্ভবপর হয় না তখন মনে হয় আমি নিষ্ক্রিয় নির্গুণ নিরালম্ব স্বরূপ তখন মনে হয় জগতের এই লীলা মায়া একটা জাদুকরের ইন্দ্র জাল মাত্র তাই সমাজ রক্ষার জন্য মানুষকে কর্মী করার উদ্দেশ্যে পুরাতন এবং নতুন এর সমন্বয়ে সাধিত হয়েছে আমরা যারা জপমালায় জপ করি ভক্তবৃন্দ দেখবেন একবার মালাটা ঘুরানোর পর হিসাব রাখার উদ্দেশ্যে একটি গুটি টানতে হয় কেউ বা শতমালা ঘোরায় কেউ বা তার বেশি মানুষ মাত্র অহরহ স্মৃতির মালা ঘুরাচ্ছে কাল কি ছিল আজ কি হলো কাল কি হবে এই চিন্তার মালা মানুষের মনে অহরহ ঘুরছে একটা মালা শেষ হলে একটা বছর শেষ মনে করতে হবে এই ধারাবাহিকতায় বিশ্ব প্রকৃতির চিরাওতরীতি অনুসারেই পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা ইংরেজদের পুরাতন বছর শেষ হয় একত্রিশে ডিসেম্বর আর আমাদের পুরাতন বছর শেষ হলো আজ অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে এই দিনই অজ্ঞাত ভবিষ্যতের বুকে একটা আশার মালা টানতে হয় যেন কাল থেকে সব নতুন হবে নতুন বছর নতুন আশা নতুন করে উদ্যোগ সবই যেন নতুন হবে গত বছরে যে ভুলগুলো করেছি নতুন করে সূদ্রে নিয়ে আবার শুরু করব। আর ভুল করব না এই বছরটা অশান্তিতে গেলো এবছরটা কষ্টে গেল এবছরটা দুঃখে গেল আগামীকাল থেকে যে নতুন বছরকে বরণ করবো সেই বছর যেন আনন্দে কাটে সুখে কাটে এই যে আশার ভেলায় যাত্রা করা অনাদিকাল থেকে মানুষ করছে স্বস্তির নিঃশ্বাস ফেলে নতুন করে মানুষ স্বপ্ন দেখে ভালো থাকার পরিকল্পনা করে আরে জীবনটাই তো আশার উপর দাঁড়িয়ে আছে সংসার সাগরে সুখ দুঃখের খেলা আশা তার একমাত্র ভেলা মানুষের জীবনে যদি আশা না থাকতো মানুষের জীবন স্তবির নিশ্চল হয়ে যেত মানুষের জীবনে যদি স্বপ্ন না থাকতো মানুষ যদি স্বপ্ন না দেখত তাহলে মানুষের জীবন স্তবির নিশ্চল হয়ে যেত মানুষের জীবনে যদি গতি না থাকতো তাহলে মানব জীবন স্তবির নিশ্চল হয়ে যেত কারণ গতিতে জীবন স্থিতিতে মরণ প্রত্যেকটা মানুষেরই একটা গতিধারা আছে কোনো কারণে মানুষ যদি তার গতিধারাকে হারিয়ে ফেলে তাহলে শ্রুতহীন নদীর মতই সে অচল অসার প্রাণ হয়ে পড়ে অন্ধ কুসংস্কারের অচল হা নিকেতনে সে গমন করে পথ খুঁজে পায় না দিশা খুঁজে পায় না স্বস্তির নিঃশ্বাস নতুন করে বাঁচার স্বপ্ন এগুলোই মানুষকে সর্বদা চাঙ্গা রাখে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নতুনভাবে স্বস্তির আহ নিকেতনে গমন করার জন্য মানুষের পরিকল্পনার অন্ত নেই আমরা কত পরিকল্পনা করি আমরা কত স্বপ্ন দেখি নিজেকে ভালো রাখার রমনার বটমূলে সেজে গিয়ে আপন সুরে কত গেয়ে উঠি এসো হে বৈশাখ এসো এসো হে যদিও করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নের কারণে এই দুবছর যাবৎ রমনার বটমূলে এই আনন্দ উৎসব আর জমে উঠছে না বার চুয়ালভাবে বছরকে আমরা বরণ করছি কিন্তু একবার ভাবন্ত ভক্তবৃন্দ বৈশাখকে বরণ করে তার নৈকট্যে আমরা আর্তনাদ জানাই শুভ বার্তা নিয়ে আসার জন্য হে বৈশাখ এসো হে একে অপরকে আমরা শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ প্রায় কয়েক হাজার এস এম এস এসেছে আমার নিকটে শুভ নববর্ষ সবাই আমাকে জানিয়েছে এই এস এম এসগুলো যদিও সবগুলো দেখার আমার সুযোগ হয় নাই কিছু কিছু এস এম এস দেখার সুযোগ আমার হয়েছে আমার মনে একটা প্রশ্ন জেগেছে হাজার হাজার এস এম এস এ আমাকে জানানো হয়েছে শুভ নববর্ষ আমরা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ কিন্তু আমরা কখনো কি ভেবেছি বৈশাখ কি আমাদের শুভ বার্তা বয়ে আনতে পারে যদি ভগবান আমাদের শুভ বার্তা প্রদান না করেন আমি আবারও বলছি বৈশাখ কি আমাদের শুভ বার্তা বয়ে আনতে পারে যদি ভগবান আমাদের শুভ বার্তা প্রদান না করেন আশা নয় বিশ্বাস করছি কমেন্টের মাধ্যমে আমার এই প্রশ্নটির উত্তর আপনারা প্রদান করবেন আপনাদের এক একজনের হৃদয়ের মাধুরী মিশিয়ে এই প্রশ্নটির উত্তর প্রদান করবেন আমি সবগুলোই পড়ার চেষ্টা করব আমি আবারও বলছি বৈশাখ কি আমাদের শুভ বার্তা বয়ে আনতে পারে যদি ভগবান আমাদের শুভ বার্তা প্রদান না করেন আমরা যে একে অপরকে শুভ নববর্ষ জানাচ্ছি অর্থাৎ কি শুভ নববর্ষ তাহলে আমরা তো গত বছরও একে অপরকে শুভ নববর্ষ জানিয়েছিলাম কই বছরটা কি শুভ গিয়েছে আমাদের আমরা অনেকেই তো বলি যে না এই বছরটা একেবারে বিষিয়ে তুলেছে আমাদের জীবনকে গত বছরও তো আমরা একে অপরকে বলেছিলাম শুভ নববর্ষ শুভ নববর্ষ কই বছরটা তো শুভ গেল না প্রথমে আমাকে জানতে হবে আমরা একে অপরকে যে শুভ নববর্ষ জানাচ্ছি বৈশাখকে আমরা আমন্ত্রণ করে হৃদয়ের অভিব্যক্তি প্রদান করছি হে বৈশাখ এসো এসো হে বৈশাখ কখনো আমাদেরকে শুভ বার্তা প্রদান করতে পারে না যদি ভগবান কৃষ্ণ আমাদেরকে ভালো না রাখেন যদি ভগবান কৃষ্ণ আমাদেরকে কখনো শুভের সুপানে অগ্রসর করিয়ে না দেন অর্থাৎ আমরা যতই নিজেকে ভালো রাখার চেষ্টা করি না কেন যদি ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকে তাহলে আমরা কখনো ভালো থাকতে পারবো না আমি আবারও বলছি মনোযোগ সহকারে শ্রবণ করুন আমরা যতই নিজেকে ভালো রাখার চেষ্টা করি না কেন আমরা যতই নিজেকে ভালো রাখার চেষ্টা করি না কেন যদি ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকে তাহলে আমরা কখনো ভালো থাকতে পারব না এম আই রাইট হোয়াট আই এ প্লিজ আনসার মি এম আই রাইট আমরা ভালো থাকার জন্য সুখে থাকার জন্য নানা রকম পরিকল্পনা করি কিন্তু বলুন তো ভক্তবৃন্দ কি করে ভালো থাকা যায় প্রকৃত সুখের উৎস কোথায় তা নিয়ে কি কখনো আমরা ভাবছি আমরা নিজেকে ভালো রাখার জন্য কত প্রয়াস করি আমরা নিজেকে সুখে রাখার জন্য কত প্রয়াস করি আমরা আনন্দে থাকার জন্য কত চেষ্টা করি কিন্তু আমরা কখনো কি ভাবি আনন্দ কোথায় গেলে পাওয়া যায় সুখটা কার কাছ থেকে আসে সমস্ত পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব আমরা ভালো থাকার জন্য সুখে থাকার জন্য নানা রকম পরিকল্পনা করি বটে কিন্তু কি করে ভালো থাকা যায় প্রকৃত সুখের উৎস কোথায় তা নিয়ে আমরা কখনো ভাবি না এই জন্য শাস্ত্র জানিয়ে দিলেন প্রকৃত শোকের উৎস কোথায় সুখ কিভাবে লাভ করা যায় শাস্ত্র জানিয়ে দিলেন কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্নজন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আপন মমত্বে সবাইকে জানিয়ে দিলেন কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্নজন এই জগতের বুকে কৃষ্ণ যদি কাউকে সুখ প্রদান না করেন কেউ কখনো সুখী হতে পারবে না কেউ কাউকে সুখ দিতে পারবে না যদি কৃষ্ণ সুখ প্রদান না করেন কই ভগবান এই করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের মাধ্যমে আমাদেরকে দুঃখ প্রদান করছেন গীতা এটাকে আদি দৈবিক দুঃখ বলে আখ্যায়িত করেছেন দৈব দ্বারা মানুষ যে দুঃখ পায় কই আমরা তো সুখী হতে পারছি না নতুন বছর এসেছে এরপরও আমাদের হৃদয় মাঝে আনন্দ নেই কী হবে একটা অজানা আতঙ্ক কাজ করছে আমাদের মাঝে কই সুখটা তো হৃদয় মাঝে অনুদ্ধান হচ্ছে না তার কারণটা হচ্ছে ভগবান যদি আমাদেরকে সুখ প্রদান না করেন আমরা কখনো সুখী হতে পারবো না প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না আমরা আনন্দ পেতে চাই অথচ আনন্দময়ের সঙ্গে আমরা সম্পর্ক রাখি না তাহলে আনন্দটা পাবো কি করে আমরা সুখী হতে চাই কিন্তু সুখ যিনি প্রদান করেন সুখময়ের সঙ্গে পহেলা বৈশাখে আমাদের সম্পর্ক নেই তাহলে কি করে বছরের সবকটা দিন ভালো যাবে একবার ভেবে দেখুন কি করে ভালো যাবে বৈশাখকে বরণ করি নেচে গেয়ে রমনার বটমূলে গিয়ে জুড়ায় জুড়ায় সেজে সেজে পার্কে যাই একে অপরকে ফুল কিংবা মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করি একে অপরের কাছে নতুন বছরটি ভালো যায় এই জন্য আমরা কোনো আয়োজনের কমতি রাখি না অথচ যার অনুগ্রহে ভালো থাকা যায় তার সঙ্গে কয় জনের এদিন যুগসূত্র থাকে স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন ভক্তবৃন্দ যিনি আমাদেরকে ভালো রাখবেন যার সঙ্গে যুগসূত্র স্থাপন করলে বছরের সবকটা দিন আমি ভালো থাকতে পারব তার সঙ্গে নতুন বছরের প্রথম দিনে আমরা কজন যুগসূত্র স্থাপন করি পহেলা বৈশাখের দিন আমাদের রসনা তৃপ্তির জন্য অগণিত প্রাণীকে আমরা হত্যা করছি অগণিত প্রাণীকে হত্যা করছি আমি ছোটবেলায় দেখেছি আমাদের এলাকায় পহেলা বৈশাখের দিন ছাগল পাঠা এগুলো মারার মারার একটা হিরিক পড়ে যেত প্রত্যেকের ঘরে ঘরে দুই কেজি তিন কেজি চার কেজি পর্যন্ত মাংস আনা হতো নিজেদের রসনা তৃপ্তির জন্য বছরের প্রথম দিনটাতেই আমরা জীব হত্যা করছি আমরা পাপ কার্য করছি কি করে আমরা ভালো থাকবো বছরের আহ প্রত্যেকটা দিন ভগবানের সঙ্গে আমাদের কোন যুগসূত্র নাই যিনি আমাদেরকে ভালো রাখবেন তার সঙ্গে দিন কোন যুগসূত্র আমাদের নেই পহেলা বৈশাখের দিনই অর্থাৎ বছরের প্রথম দিনটি আমরা বেছে নেই রসনা তৃপ্তির জন্য অগণিত প্রাণীকে হত্যা করার জন্য বছরের প্রথম দিনটাতেই আমরা হত্যা করছি অগণিত প্রাণীকে কত বড় পাপ করছি বছরের প্রথম দিনটাতেই আমরা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এদিন দিন ভালো ভালো খাবারের আয়োজন করা হয় একটা ধারণা আমাদের হৃদয় মাঝে গ্যাথে আছে যে বছরের প্রথম দিন ভালোভাবে চললে ভালো খাবার কেলে বছরের বাকি দিনগুলোও ভালো যাবে এটা ছোটবেলা মায়ের কাছেও শুনেছি একটা লৌকিক আচার বলা যায় বা একটা লৌকিক প্রবাদও বলা যায় এই আজকের দিনটা একটু ভালো মন্দ খেতে হবে ভালোভাবে চলবি বছরের সব দিন যেন ভালোভাবে চলতে পারিস কিন্তু যিনি ভালো রাখবেন বছরের সব দিন পহেলা বৈশাখে আমরা তার সঙ্গে কোনো সম্পর্ক রাখি না তার চিন্তন করি না তার আরাধনায় দিনটাকে আমরা কাঠাই না যিনি আমাদের সারাটি বছর ভালো রাখবেন তার কপালে বাজারের সবচেয়ে কম দামি ফল কলা নইলে একটু চিনি আর বাতাসা ব্যতীতো আর কিছুই জুটে না হ্যাঁ যেন আসলে মুসল নেই ঢেকি গড়ে চাদু আর মতো একটু ভেবে দেখুন বিবেকটাকে একটু কাজে লাগান আমি যে কথাটি বলছি কতটা সেটা যুক্তিযুক্ত মনে রাখা আবশ্যক আমাদের এত অর্থ ব্যয় করে এত সেজে গুজে নতুন বছরকে বরণ করে নেওয়ার পরও আমাদের নতুন বছর কেন শুভ যায় না ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে তার আইনগুলো সঠিকভাবে পালন না করার কারণে আমরা জগতের বুকে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছি ভগবানের প্রতি আমাদের সুদৃঢ় বিশ্বাস যদি না থাকে মন প্রাণ দিয়ে যদি তাকে স্মরণ মনন আমরা না করি তাহলে আমরা কখনো ভালো থাকতে পারব না ভগবানের নামে যদি আগামীকালের দিনটা আমরা শুরু করি বছরের প্রথম দিনটা শুরু করি এবং অনেক ভালো ভালো আইটেম রান্না করে যদি আমরা ভগবানকে ভোগ নিবেদন করে তৎপর প্রসাদ পাই ভেবে দেখুন বছরের প্রথম দিনেই যদি আপনি অনেক ভালো ভালো আইটেম রান্না করে ভগবানকে যদি আপনি ভোগ প্রদান করেন হ্যাঁ এবং আপনি যদি সে উচ্চিষ্ট প্রসাদ গ্রহণ করেন তাহলে আপনার কত সৌভাগ্য হবে আপনি প্রসাদের মাধ্যমে ভগবানের অধরামৃত ভগবানের উচ্চিষ্টামৃত গ্রহণ করে যদি শুরু করেন আপনার দিনটি বছরের প্রথম দিনটি এবং ভগবানের কাছে যদি আপনি প্রার্থনা করেন হে অনাদিরাদি হে সর্বসাক্ষী হে সর্ব হে সর্বক্ষমতার অধিকারী তুমি আমাদের সবকটা দিন ভালোভাবে কাটিয়ে দাও যেন তোমার সেবা করতে পারি তোমার গুণকীর্তনে থাকতে পারি তাহলে কত ভালো যাবে ভেবে দেখুন অবশ্য রক্ষিবে কৃষ্ণ তিনি নিজে অঙ্গীকার করে বলেছেন নমে ভক্ত প্রণশতি আমার ভক্তির কখনো বিনাশ হয় না ভগবান নিজে শ্রীমদ ভগবদ গীতায় অঙ্গীকার করে বলেছেন নমে ভক্ত প্রণশতি আমার ভক্তির কখনো জগতের বুকে বিনাশ নেই আমার ভক্ত যারা জগতের বুকে তাদের কখনো বিনাশ নেই এই ভক্তবৃন্দ যারা শুনছেন আমার কথা দেশ এবং দেশের বাহির থেকে আমি আপনাদের নিকটে একটা অনুরোধ রাখব আসুন আমরা সবাই আগামীকাল অর্থাৎ চোদ্দশো আটাইশ বঙ্গাব্দের প্রথম দিন আমরা পহেলা বৈশাখটিকে ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে গুম থেকে উঠে স্নান কার্য সমাপন করে মঙ্গল আরতির মাধ্যমে যেন আমরা দিনটাকে শুরু করি অর্থাৎ বছরের প্রথম দিনটা শুরু হবে ভগবানের গুণকীর্তনের মাধ্যমে মঙ্গল আরতি ভোরবেলার আরতিকে মঙ্গল আরতি কেন বলা হয় যে আরতি আমাদের জীবনকে মঙ্গলময় করে গড়ে তোলে আমাদের সারাটা দিন মঙ্গলভাবে অতিবাহিত করিয়ে দেয় আমরা বছরের প্রথম দিনটা মঙ্গল আরতির মাধ্যমে চলুন আমরা শুরু করি মঙ্গল আরতির মাধ্যমে শুরু করি বছরের প্রথমটা দিন ব্রাহ্ম মুহূর্তে আমরা ঘুম থেকে উঠি চলুন আগামীকাল সূর্য উদয় এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে কেউ যদি জাগতে না পারেন নাম্বার দেবেন আমি কল করে জাগিয়ে দেব কেউ যদি ভোরবেলা জাগতে অপারগতা জ্ঞাপন করেন ঘুম যদি আপনার না ভেঙে থাকে অবশ্যই কমেন্টে নাম্বারটা দেবেন আমি নিজে কল করে আপনাকে জাগিয়ে দেব চলুন আমরা আগামীকাল ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি মঙ্গলা আরতির মাধ্যমে দিনটাকে শুরু করি এবং সারাটা দিন ভগবানের চিন্তা চেতনায় সাধু সঙ্গে এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে কাটাই ভগবানকে আমরা বিশেষ কিছু রান্না করে নিবেদন করি এবং তৎপর আমরা প্রসাদ গ্রহণ করি হম নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আগামীকাল পশু বলিটাকে আমরা সবাই জুরালুভাবে আমরা না করি যেটা ঠিক নয় বছরের প্রথম দিন আমরা পাপ কার্য করব না বছরের প্রথম দিনটাতে আমরা ভগবানের আরাধনার মাধ্যমে কাটাবো ভগবানকে আমরা অনেক কিছু রান্না করে আমরা নিবেদন করব। দেখুন বছরের প্রথম দিন ভালো মন্দ খাবার গ্রহণের জন্য আমরা কত আয়োজন করি কিন্তু ভগবানকে কী দিই বলুন তো যিনি আমাদেরকে ভালো রাখবেন যে ভগবান আমাদেরকে ভালো রাখবেন যে ভগবানের কৃপা না পেলে আমরা কখনো ভালো থাকতে পারবো না সেই ভগবানকে আমরা কি দিই বলুন সেই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা বৈশাখের প্রথম দিন কি করি বছরের প্রথম দিনটা আমরা কি করি বলুন এটা কি এখনো ভাবার সময় হয়নি ভেবে দেখুন এজন্য আগামীকাল ভগবানকে একটু মিষ্টি জাতীয় দ্রব্যাদি নিবেদন করুন একটা ফুলের মালা এনে ভগবানের গলায় একটু পরিয়ে দিন আবির কুণ্ডু রবিন নাম্বার দিয়েছেন হয়তো ওনাকে বোরবেলা জাগিয়ে দেওয়ার জন্য আবির কুণ্ডু রবিন প্রভুজি আপনি কোথা থেকে বলছেন আপনার পুরো অ্যাড্রেসটা আপনি অবগত করবেন নিশ্চয়ই বরবেলা আপনাকে আমি জাগিয়ে দেব ভগবানকে চলুন আমরা আগামীকালে একটু মিষ্টি জাতীয় দ্রব্য করি একটা সুন্দর একটা ফুলের মালা এনে সুন্দরের গলায় আমরা সজল সরকার একটা নাম্বার দিয়েছেন সজল সরকার দাদাজি আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আপনার পুরো অ্যাড্রেসটা গ্রহণ করবেন পুরো অ্যাড্রেসটা জানিয়ে দিলে নিশ্চয়ই আপনাকে বোরবেলা জাগিয়ে দেওয়া হবে ভগবানকে স্মরণ মনন করে যদি আমরা সারাটা দিন সৎভাবে কাটাই ভগবানের নিকট আমরা যদি প্রার্থনা করি তাহলে আমরা নিশ্চয়ই আহ ভালোভাবে আমাদের সময়টাকে কাটাতে পারব এবং চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেককেই আগামীকাল সঠিকভাবে ভগবত আরাধনার মাধ্যমে কেউ যদি পারেন তাহলে গীতার আঠারো অধ্যায় মানে প্রথম থেকে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত প্রথম অধ্যায় থেকে আঠারো অধ্যায় পর্যন্ত আঠারোটি অধ্যায় আগামীকাল পাঠ করবেন শিল্পী কর্মকার কোথা থেকে যুক্ত হয়েছেন মাতাজি আপনার অ্যাড্রেসটা প্রদান করবেন নিশ্চয়ই আপনাকে জাগিয়ে দেওয়া হবে ভোরবেলা এবং প্রীতম পাল নাম্বার দিয়েছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন যারা নাম্বার দিচ্ছেন ভোরবেলা জাগিয়ে দেওয়ার জন্য কোথা থেকে যুক্ত হয়েছেন কৃপা করে অ্যাড্রেসটা প্রদান করবেন আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আপনার ঠিকানাটা উল্লেখ করবেন অনুগ্রহ করে প্রত্যেকের প্রতি আমি একটা অনুরোধ করছি আমি যে কথাটা বলছিলাম কেউ যদি পারেন আট আরোটা অধ্যায় পাঠ করতে তাহলে নিশ্চয়ই সেটা গ্রহণ করতে পারেন আঠারোটা অধ্যায় যে আগামী কাল যেহেতু নতুন বছর বছরের প্রথম দিন আমি আঠারোটা অধ্যায় শেষ করবো শ্রীমদ্ভগব গীতা পুরোটা আমি পরে শেষ করব তো পুরোটা অধ্যায়ই আপনি শেষ করতে পারেন প্রথম থেকে আঠারো অধ্যায় শাসোটা শ্লোক শাসো শ্লোক পাঠ করতে আড়াই থেকে তিন ঘন্টার মাঝেই হয়ে যাবে মানিক সরকার চাঁদপুর জেলা থেকে নিশ্চয়ই জাগিয়ে দেয়া হবে শ্রীকান্ত যুক্ত হয়েছেন তিনি সিলেট এয়ারপোর্ট থেকে প্রভু ওঠার চেষ্টা ভরে খুব ভালো লাগছে এটা খুব ভালো আমি আপনাদের সেবায় যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি শুভ বরিশালের ভোলা থেকে নিশ্চয়ই আপনারা যে আমাকে সেবার সুযোগ দিয়েছেন এই জন্য আমি ধন্যি ধন্য প্রত্যেককে জাগিয়ে দেয়া হবে কৃপা করে শুধু জানিয়ে দেবেন নিশ্চয়ই জাগিয়ে দেওয়া হবে সৈকত ধামরাই থেকে যুক্ত হয়েছেন নিশ্চয়ই জাগিয়ে হবে জয়নিতাই জয়গড় সবাই অ্যালার্ম দিয়েও রাখুন সেটা ঠিক আছে আর আমি অবশ্যই কল দেব সবাইকে আমি ভোর চারটায় কল দেবো তো এই জন্য আগামীকাল আমরা এইভাবেই আমাদের শুরু করবো মঙ্গল আরতির মাধ্যমে তারপর হচ্ছে নৃসিংহ স্তুতির মাধ্যমে আমরা দিনটাকে শুরু করবো এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করবো যেন বছরের সব কটা দিন ভগবান আমাদেরকে ভালো কাটান এবং আমরা যেন ভগবত গুণকীর্তনের মাধ্যমে আমাদের স্বধর্ম পালন করতে পারি আমাদের নিত্য কর্ম আমরা সম্পাদন করতে পারি এটা আমরা কেবল অবগত হলাম যে আগামীকাল অর্থাৎ বৈশাখের প্রথম দিনে আমাদের করণীয় কি তারপর আরো অনেক বিষয় রয়েছে ধীরে ধীরে এগুলো আলোচনা হবে পহেলা বৈশাখ এটা আমাদের প্রত্যেকের জীবনেই শুভবার্তা বয়ে আনুক ভগবান শ্রী গোবিন্দের কাছে এই প্রার্থনাটা করি পুরাণ শাস্ত্রে অনেক মহিমা রয়েছে এই বিষয়ে আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব আর আগামী কাল থেকে আপনারা যে কার্যটা করবেন সেটা হচ্ছে এই পহেলা বৈশাখ থেকে আপনারা তুলসীতে জল দানের প্রক্রিয়াটি করতে পারেন সেটা ওই যে মাটির একটা ঘটি ঘটিতে একটু ছিদ্র করে একটা শলতে রাখতে পারেন এবং সূর্য উদয় থেকে আপনারা জল প্রদান করবেন সূর্য অস্ত পর্যন্ত সারাটা দিনই সেই তুলসী বৃক্ষের মাঝে জল পতিত হবে তাহলে সেটা কৃষ্ণ বর্ধনে সহায়তা করে এ নিয়ে বিস্তারিত অবশ্যই আলোচনা হবে যেহেতু তিনটা এপিসোডে এই মাহাত্মগুলোকে বলার চেষ্টা করবো ধীরে ধীরে অবশ্যই আমরা করবো এক ঘন্টা সময়ের মতো আমরা কল নেব যে সকল ভক্তরা যুক্ত হবেন বিভিন্ন জায়গা থেকে তাদের প্রশ্নগুলো জানার জন্য সচেষ্ট হব এবং বিশেষ করে কেউ যদি ভজন শোনাতে চান সেটাও সুযোগ দেয়া হবে এই পহেলা বৈশাখে অনেক মহিমা রয়েছে ধীরে ধীরে এগুলো জানানো হবে পদ্ম পুরাণে একটা চমৎকার একটা উপাখ্যান আছে এই উপাখ্যানটা জেনে আমরা কল নেব একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নাই আপনি যদি চলে যান তাহলে আমি কি করে থাকব পত্নী তার স্বামীকে বলছেন আপনি যদি চলে যান আমি কী করে থাকবো আমি কী করে খাবার দাবার গ্রহণ করব যেহেতু আমার কাছে কোনো অর্থ নেই আমি আপনার নিকটে একটা অনুরোধ করছি আপনি বশিষ্ঠ মুনির নিকটে যেতে পারেন তিনি তো পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন ওনার নিকটে গেলে হয়তো আমাদের একটা ব্যবস্থা হতে পারে তো অতপর সেই দরিদ্র ব্রাহ্মণ সেখানেই গেলেন এবং সেই মুনিকে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন আচ্ছা মুনিবর। আমার কোনো সন্তান নেই এবং আমি এত দরিদ্র কেন কোন কারণে আমি এত দরিদ্র হলাম এবং আমার সন্তান নেই বৈশিষ্ট্যমণি তাকে বললেন আপনার পূর্ব পূর্বজন্মে কৃতকর্মের কারণে আপনি এহেন অবস্থায় উপনীত হয়েছেন ভক্তবৃন্দ আমাদের প্রত্যেককেই অবগত হতে হবে যে আমরা পূর্বকৃত কর্মের কারণে আমরা এই জগতে দুঃখ ভোগ করছি এরকম একটা দেহ পেয়েছি এরকম মা বাবা পেয়েছি এরকম একটা পরিবেশ পেয়েছি এরকম একটা পরিবারে জন্ম নিয়েছি পূর্বকৃত কর্মের কারণে বৈশিষ্ট্যমণিও সেই ব্রাহ্মণকে সে কথাটাই বললেন আপনি পূর্বজন্মে শূদ্র ছিলেন শূদ্র মানে হচ্ছে অজ্ঞান শূদ্র শব্দের অর্থ অজ্ঞান মানে জন্মসূত্রে শূদ্র সেটা নয় আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি অনেক কৃপণ ছিলেন অর্থাৎ আপনার অর্থ আপনি ভগবত সেবায় কখনো আপনি ব্যয় করেননি একটা কথা এখানে মনে রাখতে হবে যে অর্থ ভগবানের সেবায় ব্যয় করা হয় না ভগবানের সেবায় সাধু গুরু বৈষ্ণবের সেবায় যে অর্থ ব্যয় করা হয় না তা আপনি সেই অর্থের কারণেই আপনি কষ্ট পাবেন এবং আপনি ধীরে ধীরে এক সময় গরিব হয়ে যাবেন হয়তো এ জন্মে না হয় পরবর্তী জন্মে আপনাকে গরিব গড়ে জন্ম দেয়া হবে যে অর্থ ভগবানের সেবায় লাগে না যে অর্থ ভগবত সেবায় ব্যবহার করা হয় না শাস্ত্র বলছেন সে অর্থই আমাদের দুঃখের কারণ হবে এবং ধীরে ধীরে আমরা গরিব হয়ে যাব বৈশিষ্ট্যমণি সেই কথাটাই বললেন যে আপনি পূর্ব অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন কিন্তু আপনি এতটা কৃপন ছিলেন এবং আপনি আপনার অর্থটা ভগবানের সেবায় ব্যয় করেন নাই এমনকি আপনি আপনার স্ত্রী সন্তানদেরকেও কিছুই দিতেন না আপনি বৃত্তশালী হওয়ার পরও আপনি দরিদ্রের মাঝেই বা দারিদ্রতা পূর্ণভাবেই আপনি আপনার জীবনকে অতিবাহিত করেছিলেন তো আপনি হঠাৎ একদিন দেহ ত্যাগ করলেন এগুলো মুনি বলছেন সেই দরিদ্র ব্রাহ্মণকে এই কথাগুলো তখন আপনার সকল অর্থ একটি গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী আপনার সন্তানেরা সেই অর্থের সন্ধান তারা জানতে পারে নাই অর্থাৎ সেই দরিদ্র ব্রাহ্মণটির অনেক তো টাকা পয়সা ছিল অর্থ বৃত্ত ছিল কিন্তু কৃপন ছিল সে তার সমস্ত অর্থ একটা গর্তের মাঝে সে রেখে দিয়েছিল আর সে যখন মারা গেল তো তার স্ত্রী এবং সন্তানেরা এগুলো তো পূর্বজন্মের কথা বলছেন বৈশিষ্ট্যমণি আর এই জন্মে সে সন্তানহীনা তো তারা তো জানে না ওই টাকাগুলো যে লুকিয়ে সে রেখেছে তো আপনার স্ত্রী সন্তান আদি ওরা তো জানে না আপনি অর্থ যে লুকিয়ে রেখেছেন ওরা কোথায় যাবে ওরা কীভাবে তাদের জীবনকে পরিচালনা করবে ওরা খুবই দুঃখিত হলো আর আপনি অর্থ থাকার পরও দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই আপনার অর্থও নেই কারণ মানুষ যে চিন্তা নিয়ে যে সংকল্প নিয়ে দেহত্যাগ করে সেই চিন্তায় সেই সংকল্পে তার পুনবার দেহ ঘটিত হয় তাহলে আমি ব্রাহ্মণ কুলে কি করে জন্ম নিলাম কারণ পূর্ব সুকৃতি না থাকলে পূর্বজন্মের পুণ্য না থাকলে তো ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়াটা সম্ভব নয় এবার মনি বলছেন বৈশাখ মাসে কেবল আপনি তিন দিন বৈষ্ণবের সেবা করেছিলেন বৈশাখ মাসে আপনি কেবল তিন দিন বৈষ্ণবের সেবা করেছিলেন এই কথাটা বশিষ্ঠ মুনি বলছেন এই তিন দিন বৈষ্ণব সেবা করার কারণে আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন বৈশাখ মাসে যদি তিন দিন বৈষ্ণব সেবা করার কারণে ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে থাকে আর এক মাস অর্থাৎ পহেলা বৈশাখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত যদি কেউ বৈষ্ণবের সেবা করে সাধুর সেবা করে তাহলে শাস্ত্র বলছেন তিনি অক্ষয় গতি প্রাপ্ত হন সত্য 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 এবার সেই ব্রাহ্মণ বশিষ্ঠ মনির চরণে বলছেন তাহলে আমি কি করে সম্পদ এবং আমার সন্তান ফিরে পাব এবার বশিষ্ঠমণি বলছেন কেবল তিন দিনেই আপনার ক্ষেত্রে হ্যাঁ তিন দিনেই আপনার ক্ষেত্রে ব্রাহ্মণ কুল প্রাপ্তি হয়েছে সাধু সেবার মাধ্যমে আর আপনি যদি এই সেবা গ্রহণ করেন অর্থাৎ বৈশাখের সাত দিন আপনি যদি এই সেবা গ্রহণ করেন সাত দিন যদি আপনি বৈষ্ণব সেবা করেন কায় মনোবাক্যে তাহলে আপনি আপনার অর্থ এবং সন্তান আদি প্রাপ্ত হবেন তাহলে চিন্তা করে দেখুন ভক্তবৃন্দ এই বৈশাখ মাস কতটা গুরুত্বপূর্ণ এই বৈশাখ মাসে যদি কেউ সাধু সেবা করে এই বৈশাখ মাসে যদি কেউ ভগবানের জন্য অর্থ ব্যয় করে সাধু ভক্ত বৈষ্ণবের জন্য অর্থ ব্যয় করে তাহলে তার অর্থ সম্পদ আরও বেড়ে যায় এবং সে গতি প্রাপ্ত হয় আমরা চমৎকারভাবে একটা পুরাণ থেকে আমরা একটা উপাখ্যানের মাধ্যমে আমরা এই তত্ত্বটা জানলাম তুমি চমৎকারভাবে শাস্ত্র এটাকে উল্লেখ করেছেন এই জন্য এই বৈশাখ মাসে আমরা চেষ্টা করব একটু সাধু ভক্ত বৈষ্ণবকে সেবা করানোর একটু ভগবানকে ভালো ভালো আইটেম রান্না করে ভুগ দিয়ে সাধু ভক্ত বৈষ্ণবদের সেবা করানোর তাহলে আমরা গতি প্রাপ্ত হব এবং আমাদের অর্থ সম্পদ কমবে না অর্থ সম্পদ আরও বেড়ে যাবে এটা হচ্ছে বৈশাখ মাসের মাহাত্ম আমরা জানলাম আর অর্থ সম্পদ যদি কেউ ভগবানের সেবায় কেউ যদি ব্যয় না করে তাহলে দিন দিন সে গরিব হয়ে যায় আমরা আজকের এই থেকে সেটাও আমরা প্রমাণ পেলাম যে ভগবানের প্রদত্ত সম্পদ যদি কেউ ভগবানের জন্য ব্যয় না করে তাহলে ধীরে ধীরে তিনি গরিব হয়ে যাবেন আর ভগবানের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে সাধু ভক্ত বৈষ্ণবের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে তাহলে তার অর্থ কখনো কমে না অর্থ বেড়ে যায় তা আমাদের সবার উচিত এই মাসে সাধু সেবা করা আমাদের সবার উচিত এই মাসে ভগবানের সেবা করা এবং আমরা এক মাস মঙ্গল আরতি করার জন্য চেষ্টা করব যারা ভক্তি জীবনে আছেন তারা তো প্রত্যহ করেন কিন্তু যারা করেন না তারা পহেলা বৈশাখ থেকে এক মাস মঙ্গল আরতি করার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন মহিমান্বিত হয়ে যাবে আপনার জীবন সুকান্ত মণ্ডিত হবে অনিন্দময়তায় ভরে যাবে আপনার জীবন আমরা ধীরে ধীরে আরও জানবো এইভাবে বৈশাখ মাসের মাহাত্ম এবার এক ঘন্টা সময় কলগুলো নেওয়া হবে যে সকল ভক্তরা কল দেবেন তাদের নিকট থেকে হৃদয়ের কথাগুলো জানা হবে এই এপিসোডটা কেমন লাগলো তাদের কাছে কী কি নতুন নতুন তত্ত্ব তারা জানতে পারলেন কেউ যদি বজন শোনাতে চান তাদেরকেও সুযোগ দেওয়া হবে এবং প্রত্যেক রাত আট গটিকায় এই অনুষ্ঠানটি প্রচার করা হবে আপনারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আপনাদের ভক্ত বৃন্দ যারা আছে বন্ধু বান্ধব যারা আছে ফেসবুকে সবাইকে মেসেঞ্জারে এই তত্ত্বগুলো জানিয়ে দিন একটু কমেন্টের দিকে দৃষ্টি দিচ্ছি তারপর কল নেওয়া হবে প্রচুর কল এসেছে কলগুলো নেওয়া হয় নাই একটু কমেন্ট বক্সের দিকে দৃষ্টি দিয়ে তারপর কলগুলো নেব যুক্ত হয়েছেন সঞ্চিতা মল্লিক আকি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে হ্যারিবল যুক্ত আছেন রঞ্জিত দাস হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্থিত মন্তলা সংলগ্ন ভবানীপুর থেকে হ্যারিবল লিটন সরকার আছেন আমাদের সঙ্গে হরি কৃষ্ণ রঞ্জিত কৃষ্ণ দাস যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা থেকে হ্যারিবল তপন দে দেহরিবল আমি প্রত্যেকের নিকট অনুরোধ করব যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের ঠিকানাটা উল্লেখ করবেন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা উল্লেখ করবেন যুক্ত হয়েছেন শিবানিদেব হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম যুক্ত হয়েছেন আনন্দ কায়ম রাধে রাধে দণ্ডবোধ প্রণাম নিশ্চয়ই ইংল্যান্ড থেকে রূপস্থে সাহা রূপা যুক্ত হয়েছেন রাধে রিয়াগু আছেন আমাদের সঙ্গে হরিবল লিঠন দাস গুপ্ত হরে কৃষ্ণ যুক্ত হয়েছেন প্রীতি লতা পাল বল রাধেশ্বরী দেবী দাসী আমাদের সঙ্গে আছেন নেত্রকোনা জেলার কালমাকান্দা থেকে হরিবল যুক্ত আছেন রাধিকা ঘোষ রাই হ্যারিবল নেত্রকোনা জেলা থেকে তাপস দাস হরিবল আমাদের সঙ্গে আছেন রাজীব দেবনাথ হরিবল প্রিয়াঙ্কা দেবনাথ নোয়াখালী জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন হরিকৃষ্ণ কৃষ্ণ। যুক্ত আছেন কৃষ্ণগত আলাপন পরিবারের জুই সরকার হরিবল আরও আছেন বাদল মন্ডল হরিবল দণ্ডবুত প্রণাম জেনেছেন আপনাকেও দণ্ডবুত প্রণাম কলগুলো নেয়া হবে যারা যারা কলে যুক্ত হতে চাচ্ছেন সবার কলগুলোই নেওয়া হবে ধীরে ধীরে আজকের এপিসোডটি কেমন লাগলো সবার নিকটে কৃষ্ণদেব মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে আছেন অনেক দিন পর কৃষ্ণকতা আলাপন পরিবারের সবাইকে তিনি প্রণাম জানিয়েছেন আপনাকেও দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন তিনি প্রণাম সুব্রত কুমার আছেন আমাদের সঙ্গে হরে কৃষ্ণ ভালো আছে কিনা জানতে চাচ্ছেন হ্যাঁ গুরু বৈষ্ণব ভগবানের কৃপা অনেক অনেক ভালো আপনি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমাদের সঙ্গে আছেন এস ডি পূর্ণিমা হরিবল দণ্ডবোধ প্রণাম সবাইকে আমাদের সঙ্গে হরে কৃষ্ণ রাজীব দেবনাথ বলছেন আবার আনন্দের মেলা মেলাভোস হ্যাঁ প্রত্যহ রাত আলাপন অনুষ্ঠানটি আবার শুরু হবে এবং কৃষ্ণগত আলাপন পরিবার কৃষ্ণ কথামৃতে অবগাহিত হবে প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির স্পুরণ হবে আনন্দ কেম বলছেন অসাধারণ প্রকাশ আপনাকে দণ্ডবোধ প্রণাম আনন্দ প্রভুজি আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি অবশ্যই অ্যাড্রেসটা জানাবেন অঞ্জনা দত্ত আছেন আমাদের সঙ্গে হ্যারি বল লিটন দাসগুপ্ত বলছেন খুবই ভালো লাগলো তবে মিস করছি হ্যাঁ মিস ইউ টু শিবানী দেব আছেন লন্ডন থেকে আমাদের সঙ্গে দণ্ডবোধ প্রণাম আপনাকেও দণ্ডবোধ প্রণাম প্রীতিলতা পাল বলছেন প্রভু কৃষ্ণগত আলাপন পরিবারের মাধ্যমে আমি নতুন মা পেয়েছি বা খুব ভালো আপনি মা পেয়েছেন আপনার মা কোথা থেকে যুক্ত হয়েছেন আপনার সঙ্গে জানাবেন নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরাও কৃথার্থ হব আলপনা মজুমদার আমি প্রসাদ বুঝি হতে চাই কিন্তু পারছি না শ্বশুর বাড়ির কারণে কৃপা করবেন নিশ্চয়ই মহাপ্রভু আপনাকে কৃপা করুন ধীরে ধীরে চেষ্টা করুন অবশ্যই হবে যুক্ত থাকলে একদিন হয়ে যায় নিশ্চয়ই হবে পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে দণ্ডবোধ প্রণাম জেনেছেন কৃষ্ণদেব আপনাকে দণ্ডবোধ প্রণাম পার্থ চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন দণ্ডবোধ প্রণাম হরিবল শুভ রায় আমাকে কিন্তু ভুড়ে ফোন দিয়ে জাগিয়ে দেবে নিশ্চয়ই মঙ্গল আরতিতে আপনাকে জাগিয়ে দেব শুভ রায় অনেক কল আসছে একটা কল নিচ্ছি তারপর আবার হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম কৃষ্ণ আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম কে বলছেন কোথা থেকে বলছেন হরে কৃষ্ণবণ্ডবোধ প্রণাম কে বলছেন কোথা থেকে বলছেন পরিচয়টি প্রদান করুন হরে কৃষ্ণ আমি শুনতে পাচ্ছি কে বলছেন হরে কৃষ্ণ যান্ত্রিক ত্রুটির কারণে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল আবার যদি উনি যুক্ত হন নিশ্চয়ই ওনাকে সুযোগ দেয়া হবে সবার নিকট অনুরোধ যারা কলের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে আপনি যে অ্যান্ড্রয়েড স্যার থেকে আপনি অনুষ্ঠানটি শুনছেন সেই অ্যান্ড্রয়েড স্যার থেকে দূরে গিয়ে কথা বলতে হবে নতুবা আপনার কথাগুলো স্পষ্ট শোনা যাবে না প্রতিধ্বনি হবে অর্থাৎ লাউডস্পিকারটি অফ করে কথা বলতে হবে যে অ্যান্ড্রয়েড স্যার থেকে আপনি অনুষ্ঠানটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলতে হবে তুহিন টেলিহোম ছইয়ার কুড়ি থেকে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে তিনি যুক্ত হয়েছেন আপনাকে দণ্ডবোধ প্রণাম লক্ষ্মীপুর জেলা থেকে সুব্রত কুমার আছেন আমাদের সঙ্গে বল সুনিয়া শর্মা কেমন আছি জানতে চাচ্ছেন গুরুকৃষ্ণ ভগবানের কৃপায় ভালো আপনি নিশ্চয়ই ভালো আছেন বন্ধু দাস সুমন আছেন আমাদের সঙ্গে হরিবল আলপনা মজুমদার আমাদের সঙ্গে আছেন হরিবল আমাদের সঙ্গে আছেন পাল কুইন, পালকুইন বল জয়ন্ত দেবনাথ আপনার সাথে কথা বলার অনেক দিনের ইচ্ছে আজকে কথা বলতে পারবো নিশ্চয়ই কলের মাধ্যমে আপনি যুক্ত হতে পারেন বল আমাদের সঙ্গে আছেন রিনা সাহা হরে কৃষ্ণ প্রণব বৈরাগী আমাদের সঙ্গে যুক্ত আছেন হরে কৃষ্ণ এসকে ধর আছেন আমাদের সঙ্গে জয়শ্রী রাদেশম প্রচুর কল আসছে আমরা আরেকটা কল নিচ্ছি হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম কৃষ্ণ গো তালপন পরিবারে আপনাকে সুস্বাগতম কে বলছেন কোথা থেকে বলছেন ধন্যবাদ প্রণাম প্রভুজি আমি শুনছি নারায়ণগঞ্জ জেলা থেকে শুভ বলছেন হ্যাঁ নিশ্চয় বলুন শুনতে পাচ্ছি আপনাকে কেমন লাগলো আজকের এপিসোডটি প্রভু আমি এই প্রথম আপনাকে ফোন দিয়েছিলাম

পহেলা বৈশাখের আমরা প্রারম্ভিকায় অর্থাৎ আজ চৈত্র সংক্রান্তির দিন আমাদের বৈদিক সংস্কৃতি অনুযায়ী আজকে চৈত্র সংক্রান্তি আগামী কাল থেকে পহেলা বৈশাখ এই যে একটা চমৎকার দিনে সাধুসঙ্গ করছি আমরা ভার্চুয়াল ভাবে বিষয়টি আপনার কাছে কেমন লাগছে প্রভু মানে এটা বলার মতো ভাষা আমার নেই অনেক অনেক ভালো

আহ নারায়ণগঞ্জ থেকে শুভযুক্ত হয়ে আমাদেরকে একটি ভজন শোনাতে চাচ্ছেন আমরা সবাই মনোযোগ সহকারে সেই ভজনটি শুনব নিশ্চয় জয় রাধা জয় জয় রাধব জয়ারি জয় কপি জনব জয় গিবরি জয় কপি জনব

জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় বৈষ্ণবৈষ্ণব গোসাই জয় বৈষ্ণব গোসাই জয় বৈষ্ণব গোসাই প্রিয় কৃষ্ণ প্রভু আসলে আমি মানে যতটুকু দেখছিলাম ততটুকু আমি মানে কাঁচছিলাম মানে ভয়ের খুবই চমৎকার অসাধারণ কণ্ঠ এবং আহ একটা অন্যরকম মায়া কাজ করেছে সেই সুরির মাঝে আজ তো অনলাইনে শুনলাম তবে একদিন সরাসরি কোনো একটা আমার প্রোগ্রামে আসার জন্য বিনম্র একটা রিকোয়েস্ট করছি আমরা একসাথে সবাই মিলে যাইব তবু শেষ ভগব সম্ভব মানে আমি খুবই মানে ভগবানের মানে আমি অনেক মানে শান্তি ঠিক আছে মানে ভগবানের কাছে সাধু গুরু কাছে আমি ইয়া করতে পারি না কোন এক সময় সাক্ষাৎ হবে অনেকেই প্রশংসা করেছেন আনন্দ ক্যাম্প বলছেন সুমধুর সঙ্গীত কবি ভালো লাগলো সুমনা দেবী বলছেন চমৎকার ভজন মেঘলা বিশ্বাস বলছেন অপূর্ব নাইস সাং রিপনেশ জর্ণব বলছেন হরিবল সুমধুর সঙ্গীত অনেকেই হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করেছেন ভজনটি প্রশংসা করেছেন যে সকল ভক্তরা চমৎকারভাবে আস্বাদন করেছেন তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতার সোপানে তাদেরকে বাধার জন্য কি অভিব্যক্তি আছে আপনার জি আসলে আমার একটাই চাওয়া একটাই পাওয়া ঠিক আছে সকল ভক্ত বৃন্দের চলনে আমি দণ্ডবত নিবেদন করি এবং আমি বলতেছি যে আমার এই কথাগুলো যারা যারা শুনতেছেন আমি চাই যে সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভগবান মানে ভক্ত হওয়ার যোগ্য বিন্দু যোগ্যতা আমার নেই তবে আপনাদের সাধু গুরু বৈষ্ণব আশীর্বাদ কৃপা থাকলে অবশ্যই সেটা সম্ভব আমি আপনাদের কাছে বিনীত প্রার্থনা করি আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি আমি যেন আমার মায়ের সেবা করতে পারি সকলে সেবা করতে পারি জীবনে সঙ্গ করে যেন জীবন পার করতে পারি হরি বল হরি বল জয় হোক আপনার কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনার সুমধুর ভজন তথা অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির শ্রীবৃদ্ধি হলো আমরা রাধা মাধবের কাছে আপনার উত্তর উত্তর ভক্তি জীবনের শ্রীবৃদ্ধি কামনা করে এখানে বিদায় নিচ্ছি বল নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে শুভ যুক্ত হয়েছিলেন শুভ প্রভুজি চমৎকারভাবে উনি আমাদেরকে ভজন শোনালেন সত্যি মধুরম অনেক ভালো লেগেছে ওনার জন্য অসংখ্য শুভকামনা রইল একজন ভক্ত চমৎকারভাবে একটা কমেন্ট করেছেন সেই কমেন্টটা হচ্ছে যে প্রভু পরিবারের অনেকেই মুরগি এনেছে কিন্তু আপনার প্রবচন শুনে আমি সেটা বাতিল করেছি হরিব আমরা আরেকটা একটা কল নিচ্ছি দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণগত আলাপন পরিবারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারাই কল করবেন আমি আবারও বলছি অনুগ্রহ করে অফ করে কথা বলতে হবে এবং যে থেকে থেকে আপনি অনুষ্ঠানটি শুনছেন সেই দূরে গিয়ে কথাটি বলতে হবে নতুবা যান্ত্রিক ত্রুটি কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা আরেকটা কল নিচ্ছি দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে হরে কৃষ্ণ কে বলছেন কোথা থেকে বলছেন হরে কৃষ্ণ কে বলছেন কোথা থেকে বলছেন আপনাকে প্রণিপাত হ্যাঁ রাহুল কৃষ্ণ দাস বলছি আমি শুনতে পাচ্ছি অনেকে আপনাকে লাইভে শুনতে পাচ্ছেন আপনার পরিচয়টি প্রদান করুন আমি

যান্ত্রিক ত্রুটির কারণে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আজ অনেকেরই কল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেকটা নেটওয়ার্কেও প্রবলেম করছে এরপরও চেষ্টা করছি কলগুলোকে নেয়ার ঠিকমতো শোনা যাচ্ছে কি কমেন্ট করে জানালে কৃথার্থ হব প্রজি সূত্রধর বলছেন ইদানিং আমাদের সনাতন ধর্মের মানুষের উপর প্রত্যেকটা জায়গায় জায়গায় নির্যাতন চলছে এই ব্যাপারে যদি কিছু বলে নিশ্চয়ই আমি আমার জায়গা থেকে বিভিন্ন জায়গায় আমি সবাইকে করার চেষ্টা করছি প্রতিবাদ করার চেষ্টা করছি আমরা একটা কল কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম কে বলছেন কোথা থেকে বলছেন শুনতে পাচ্ছি কে বলছেন পরিচয়টি প্রদান করুন হরি বল হরে কৃষ্ণ শুনতে পাচ্ছি হ্যাঁ প্রণাম কেমন লাগলো অনুষ্ঠানটি কলগুলো কেটে যাচ্ছে আমি যেখানে আছি এখানেও একটু নেটে প্রবলেম যার কারণে কলগুলো কেটে যাচ্ছে বারবার আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আমরা আরেকটা কল নিচ্ছি হরে কৃষ্ণ দন্ডবোধ প্রণাম হরে পরিচয়টি প্রদান করুন কে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে নয়ন হ্যাঁ নয়ন প্রভুজি আপনি কোথা থেকে যুক্ত হয়েছে যেহেতু ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছেন ভক্তদের জন্য আপনার পরিচয়টা আবশ্যক হ্যাঁ সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে নয়নকৃষ্ণ দাস দাসজি যুক্ত হয়েছে এই যে সামগ্রিক এপিসোডটা আপনি যদি শুরু থেকে শুনে থাকেন পহেলা বৈশাখে আমাদের কেমনভাবে শুরু করা উচিত এবং এই বৈশাখে আমাদের কি করা কর্তব্য সামগ্রিক বিষয় নিয়ে আজকে যে আলোচনাটা হলো এক ঘন্টা ব্যাপী আমাদের কি করণীয় এই বিষয়ে কি আপনি কতটুকু নিজে অনুধাবন করেন এবং ভক্তদের উদ্দেশ্যে আপনার অভিব্যক্তিটা কি আমি তো প্রবাসী থেকে আমি

এখানে কিন্তু অনুষ্ঠানটার সার্থকতা যে সবাই সেটাকে গ্রহণ করছে এবং এই অনলাইনে কথাগুলো শ্রবণ করে অনেকেই ধারণ করছে এবং গ্রহণ করছে এটা সবচেয়ে বড় একটা পাওয়া কিছু জানতে পারি থেকে হ্যাঁ নিশ্চয়ই

পূর্ণ করা সম্ভব হচ্ছে না যতটুকু জপমালায় পূর্ণ করা যায় সেটা করা হবে আর বাকিটুকু কাউন্টারই পূরণ করে নেবেন তাতেও হবে কোনো সমস্যা হবে না এরপরেও আমরা যে এখানে থাকবো যে অবস্থাতেই থাকব আমরা যেন ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারি নাম বলা হয়েছে যে হেই কৃষ্ণনাম রূপ সূর্য যদি কেউ কোনো সংকেতে বা আবাসেও তোমাকে উচ্চারণ করে তাহলে তুমি তার সংসার আসক্তিরূপ অজ্ঞান অন্ধকার দূরীভূত করে থাকো এবং তুমি তত্ত্বজ্ঞানবিহীন ব্যক্তিকেও কৃষ্ণ ভক্তি জ্ঞান দৃষ্টি প্রদান করে থাকো অতএব হে নাম এই জগতে এমন কে আছেন যে তিনি তোমার মহিমাকে করতে সমর্থ হবেন বর্ণন নিশ্চয়ই সেটা হবে ভক্তদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে সেটা আপনি সেই মেসেজটা দিতে পারেন ভক্তদেরকে যারা শুনছেন আপনাকে

বাসকে দুটো গণ্য ধর্মের লোকের আমার প্রশংসা করি যে ওনারা এবভাবেই আমাদের সনাতন ধর্মে যে এতটা সুন্দরভাবে মানে আমরা করতে পারি ধর্ম করি ওনারা বিশ্বাসে করতে পারে না। ইআজ তো আমাকে एग्जांपल বলল যে সুদের তো দেখ আমাদের রোজা মানে অল্প মানে পানি পর্যন্ত আমরা খাই না আর তোরা তো খাইతే আর রোজা থাক। তো উনাকে বললাম যে আমি 35 ঘন্টার উপরে আমি

আপনি এরকম প্রতিবন্ধকতা পূর্ণ পরিবেশেও যে করছেন এবং এই কৃষ্ণকথা আলাপন পরিবার আপনাকে একটা নতুনত্ব ভাবনায় আনয়ন করেছে এটা সত্যি একটা বড় পাওয়া আপনি এমন করেই যুক্ত থাকুন আর যুক্ত থাকার প্রতিদান স্বরূপ কৃষ্ণ ভক্তি আপনার হৃদয়ে জাগ্রত থাকুক কবি রাম সেটাই প্রার্থনা করি আপনারা মহান বৈষ্ণব আপনাদের সকল ভক্তদেরকে এটাই বলবো যে নিজের ধর্মটাকে যেন সবাই মানে বৈষ্ণবদের আমরা যেভাবে অনেকেরাই আমরা ঠিক আছে কিনা ওটাই আমরা জানি না অথচ বৈষ্ণব নিন্দা করাটা অনেকের এটা স্বভাব হয়ে গেছে অথচ অন্য ধর্মের লোকেরা আমাদের আমি এখানে দেখি অনেকেরাই আমাকে বলে ইস্কন হলে কেন ইস্কন আমি কিন্তু প্রভু যে কোন ইস্কন বা আমি গৌরবীয় মঠ আমার নিকট এটা নয় যারা আমাদের সনাতন সুন্দর ভাবে পালন করি আমি ওনাদের সবার সাথে আমি যুক্ত থাকতে চাই কিন্তু আমাদের সনাতনইরা আমাদেরকে বলে যে ওই ধর্ম কি ঠিক কি না এরকম যদি আমাদের মাঝে কেউ কোনো ভক্ত থাকে ওনাদের কারণ এটাই প্রার্থনা করব কখনো যেন বৈষ্ণবদের নিন্দা না করি শুনলে আপনারা বুঝতে পারে যে ভগবানের প্রাণ হয় শুদ্ধ বৈষ্ণবদের নিন্দা শুদ্ধ ভক্তদের নিন্দা করা মানে ভগবানকে নিন্দা করা হয় ওনারা যেন এটা কখনো না করে কেউ আমাকে এখানে অনেকেরাই অনেক কিছু বলে তারপর আমি এগুলা নেই না কেন শাস্ত্র ওনাদেরকে বলে যে যাদের ভিতরে ছাত্রজ্ঞ নেই তারা যতই পড়ালেখা করো জড় জগতের ওনারা মূর্খ কিন্তু যারা মূর্খ আর অব আমাকে গুরু বলছিল যে যারা ধর্মের আচরণ করে না বা ছাত্র জানে না ওনারা অবশ্যই শিশুর মতো অবশ্যই শিশুকে যেমন লক্ষ টাকার জিনিস হাতে দিল পালাইয়ে দেয় এইরকম আমরা যারা ছাত্রজ্ঞান নেই আমাদের যাদের আমরা ওই ওই রকম

কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ বৈষ্ণব দেখিয়া যে না নোয়াই মন্ড সেই মন্ড পড়ে গিয়া নরকেরি কুণ্ড আমরা যেন সাধু ভক্ত বৈষ্ণব সবাইকে সম্মান প্রদর্শন করি আর চমৎকার আপনি একটা কথা বলছেন যে আমরা যেন দল কানা না হই আমরা যেন প্রকৃত সনাতনী হতে পারি জয় হোক আপনার হরে কৃষ্ণ সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে প্রবাস থেকে যুক্ত হয়েছিলেন নায়ন প্রভুজি ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রচুর কল আসছে কমল দাস একটা কমেন্ট করেছে না নয় আমি পহেলা বৈশাখে মাংস খেতাম আমার শ্রদ্ধেয় রাহুল প্রভুর সান্নিধ্যে আসার পর বুঝতে পারলাম এতদিন ভুল করছি এখন নিরামিষ খাবো হ্যাঁ তবে কমল প্রভুজি আপনাকে এখানে আরেকটু বিষয় আমি শ্রদ্ধার সঙ্গে বলছি বিনয়ের সঙ্গে নিরামিষ খেলেও তো আমাদের পাপ হয় সেটা যেন ভগবানকে নিবেদন করে আমরা গ্রহণ করি ভগবানকে যদি আমরা সাত্ত্বিক আহারটা নিবেদন করি মানে নিরামিষটা গ্রহণ করি তখন সেটা প্রসাদ হয়ে যায় আর আমরা যেন ভগবানের প্রসাদের মাধ্যমে প্রসাদ গ্রহণের মাধ্যমে আমরা যেন বছরের প্রথম দিনটা শুরু করতে পারি আপনি কৃপা করে অবশ্যই যা রান্না করবেন ভগবানকে নিবেদন করবেন আগামীকাল এবং সেটা আপনি গ্রহণ করবেন কমল দাস প্রভুজিকে অসংখ্য ধন্যবাদ যিনি মৌলভী বাজার থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আমরা আরেকটা কল নিচ্ছি দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণ আলাপন পরিবারে হরে কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ কথা আলাপন পরিবারে কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা আচ্ছা জয় হোক জয় হোক কেমন লাগছে আজকের অনুষ্ঠানটি এবং আমরা আগামীকাল কেমন করে শুরু করব বছরের প্রথম দিনটি ভক্তদের উদ্দেশ্যে যদি বলার থাকে কৃষ্ণ পথে শুভেচ্ছা সবার নববর্ষ আর আপনাদের সবাইকে বলবো আমরা সবাই করোনা ভাইরাসে ক্লান্তি লগ্নে আমরা সবাই করোনার লক্ষের মধ্যে আছি এবং আবার কৃষ্ণ পথে আলাপনে যুক্ত হতে পেরেছি এটা আমাদের অনেক ভাগ্য আর কৃষ্ণ আলোচনা শুনছি এবং সাদি সঙ্গ করতে পারছি আমরা ঘরে বসে হরি বল আমরা সবাই যেন এরকম ভাবে পড়তে পারি খুবই ভালো আমরা যেন ঘরে বসেই সাধু সঙ্গ করতে পারি আর এই অনলাইনটাকে যেন আমরা সদ্ব্যবহার করি আর এই অনুষ্ঠানটিকে যেন আমরা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারি নিশ্চয়ই ভক্তদের উদ্দেশ্যে নীরবের একটা বজন হয়ে যাক আজ সংক্রান্তি দিনে আরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম কোন ভজনটি আজ আমরা শুনবো আছি গুরুবৈষ্ণ ভগবানের কৃপায় কোন ভজনটি শুনবো আমরা আছি গুরুবৈষ্ণ ভগবানের কৃপায় আমি ভালো আছি তুমি কেমন আছো আর কোন ভজনটি শোনাবে আচ্ছা নিশ্চয়ই শুরু করো

Madhavadi Narayas Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama. Did I did খুবই চমৎকার সোনা তোমার অনেক অনেক মঙ্গল হোক অনেক ভক্তরা তোমাকে আশীর্বাদ করেছেন ভজনের প্রশংসা করেছেন ভক্তদের উদ্দেশ্যে তোমার কি কিছু বলার আছে বল জয় হোক ছোট্ট নীরব শোনা আমাদের সবাইকে জানিয়েছে আমরা যেন বেশি বেশি করে কৃষ্ণগত আলাপন শুনি এবং শেয়ার করি তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো হরি বল নেত্রকোনা জেলা থেকে নীরব যুক্ত হয়েছে আমাদের সঙ্গে চমৎকার অভিব্যক্তি জানিয়েছে ভজন শুনিয়েছে পপি দেবী দাসী প্রশ্ন করেছেন কাল থেকে তুলসীতে জল দান থেকে শুরু করবো মানে সূর্য উদয় থেকে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত জল দান করতে হবে একটা ঘটি বসিয়ে একটু ছিদ্র করে একটা সলতা রাখতে পারেন তারপর জল দিয়ে ওই যে সলতা ছুঁয়ে ছুঁয়ে জলটা পড়বে তুলসী বৃক্ষের উপরে এইভাবে এ নিয়ে একটা পোস্ট করা হবে এবং আগামীকাল বিস্তারিত আলোচনাও করা হবে আমরা আরেকটা কল নিচ্ছি দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে এবং যে এন্ড্রয়েড সেট থেকে আপনি শুনছেন সেখান থেকে দূরে গিয়ে কথা বলতে হবে পরিচয়টি প্রদান করুন হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম কে বলছেন

আমি আপনার নাম বুঝতে পেরেছি আপনি স্পিকার কি অফ করে কথা বলছেন হ্যাঁ স্পিকারটি অফ করে কথা বলুন আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে শুনছেন সেখান থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে বলুন হরে কৃষ্ণ বলুন শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি বলুন হরে কৃষ্ণ হ্যাঁ প্রণাম পরিচয়টি প্রদান করুন সবার নিকট অনুরোধ আপনারা অ্যান্ড্রয়েড স্যাটটিকে দূরে রেখে কথা বলুন অর্থাৎ যে সেট থেকে আপনি প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলতে হবে আপনি যদি স্পিকার অন করে কথা বলেন কিংবা অ্যান্ড্রয়েড সেটটির কাছ থেকে কথা বলেন তাহলে প্রতিধ্বনি হবে এবং ভালো করে আপনার কথাগুলো বোঝা যাবে না এই আপনি দূরে গিয়ে কথা বলতে হবে যিনি যুক্ত হবেন তাকে বলছি দূরে গিয়ে কথা বলতে হবে এবং স্পিকারটি অফ করে কথা বলতে হবে আমরা আরেকটা কল নিচ্ছি হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম হরে কৃষ্ণ হাড়ি বল হরে কৃষ্ণ যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা পরবর্তীতে নেয়ার চেষ্টা করব আমি আবারো অনুরোধ করছি সবাইকে যারা যারা যুক্ত হবেন লাউডস্পিকারটি অফ করে কথা বলবেন এবং অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলবেন আর 20 মিনিটের মতো আছি অনুষ্ঠানটি সমাপন হবে তারপর প্রসাদ পেয়ে আমাদেরকে বিশ্রামে যেতে হবে ভোর চারটায় ঘুম থেকে উঠতে হবে চারটার আগে প্রত্যহ রাত আট গোটিকায় শুরু হবে দশটা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে প্রতি রাত আট গোটিকা থেকে দশ গোটিকা পর্যন্ত কৃষ্ণ কথা আলাপন পরিবারে অনুষ্ঠানটি চলবে সবাইকে জানিয়ে দেবেন অনুগ্রহ করে প্রত্যেকেই আপনাদের নিজ নিজ আইডি থেকে একটা করে পোস্ট যদি আগামী কাল করুন তাহলে কৃতার্থ হব অনেক ভক্তরাই জানতে পারবে অনুষ্ঠানটি সম্পর্কে পবিত্র রায় আছেন আমাদের সঙ্গে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিবল রিয়া ঘোষ আছেন আমাদের সঙ্গে হরিবল শম্পা চক্রবর্তী বল সজীব আর রবি দাস হরিবল রাধে রাধে সুজন দেবনাথ আমাদের সঙ্গে আছেন হরে কৃষ্ণ পবিত্র রায় আছেন আমাদের সঙ্গে হরিবল আল্পনা মজুমদার আছেন আমাদের সঙ্গে হরি বল চন্দ্রজিৎ দাস আমাদের সঙ্গে আছেন হরে কৃষ্ণ বিষ্ণুপ্রিয়া আছেন আমাদের সঙ্গে হরিবল গাজীপুর থেকে আছেন পবিত্র রায় যুক্ত আছেন অনামিকা রায় জয়শ্রী রাধে গোবিন্দ সেবিকা বিশ্বাস আমাদের সঙ্গে আছেন হরে কৃষ্ণ যুক্ত আছেন আমাদের সঙ্গে বিধান সরকার হরে কৃষ্ণ আরো অনেক কল আসছে একটা কল নিচ্ছি

হ্যাঁ বল খুব ভালো এই যে আমরা পহিলা বৈশাখ নিয়ে অনেক কিছু জানলাম এটা নতুন করে আমাদেরকে ভাবিয়ে তুললো আজকের প্রোগ্রামটি এ বিষয়ে কি আছে বলার আপনার আমরা বুঝতে মানে খায় বা চেষ্টা করে ভাবে যে পহেলা বৈশাখে কিভাবে যা করবে শুরু করব তারা সেটাই নাকি করবে এই জন্য সবাই হয়েছে ভালো জামাকাপড় ভালো মন্দ খাওয়া কিন্তু দেখা যে আমাদের উচিত না বছরের প্রথম দিকে আমরা শুরু করি জীব হত্যা দিয়ে তাই উচিত যে নিরামিষ খাওয়া আর ধর্মকর্ম প্রতি সবারই এই খ্রিস্টাবধা আলাপন করা নীতিগতি সবারই ঠিক হয়ে যাবে যদি এই পৃষ্ঠাবধা আলাপন করে অবশ্যই আমরা যেন ভগবানকে নিবেদন করে আমরা প্রসাদ পাই বছরের প্রথমটা দিন অর্থাৎ আমরা যেন ভগবানকে হরেক রকম আমরা বুক নিবেদন করি এবং আমরা ভগবানের কীর্তন করি সারাটা দিন যেন আমরা কৃষ্ণ চিন্তনে কাটাই তাহলেই ভগবান কৃষ্ণ আমাদেরকে বছরের বাকি সবকটা দিন ভালো রাখবেন ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার যদি থাকে বা কোনো ভজন শোনানোর ইচ্ছে থাকে নিশ্চয়ই নিশ্চয়ই কোন ভজনটি শুনবো আমরা

জেনো গায়ও কে হই চাই মরনে জেনো তাহার পাই ফাই গো মরনে জেনো তাহার পাই চমৎকার জন্ম সফলতা কৃষ্ণ দর্শনার ভাগ্যে হই আছে একবার বিকوشিয়া

এটা হচ্ছে একটা লৌকিক প্রথা আমরা অনেক সময় মনে করি এটা ধর্মীয় কোনো আচার নয় এটা হচ্ছে লোক আচার আমরা অনেক সময় বলি যে শূন্যটাকে নাকি ভাঙিয়ে দিতে হয় এটা সম্পূর্ণ একটা লৌকিক প্রথা আর কিছু নয় এই জন্য এক হাজার টাকা দিলেও যে কোনো পাপ হবে বা অপরাধ হবে এমন কোনো কথা নয় বুঝতে পারছি সবাই

কিন্তু আমি মোটেও সেগুলা করতে পারতাম না কিন্তু এখন মোটামুটি আমার বাড়ির সবাই আমার পরিবারের সবাই কৃষ্ণ কথা আলাপন করে আমার ঠাকুর দাদু ঠাকুমা আমার বাবা তিনি কখনোই নিরামিষ বা একাদশী একটা খাইতে পারতো না কারণ মাছ ছাড়া তাদের দিন না এখন সবাই নিরামিষ খাওয়ার প্রতি খুব আগ্রহ ধর্ম কথা আলাপন শুনে সকল কিছু অনেক পরিবর্তন ছিল আমাদের আশীর্বাদ করুন আমাদের জন্য আর আমাদের সঙ্গে বরিশাল বিভাগের ভোলা জেলা থেকে যুক্ত হয়েছেন চমৎকার ভাবে উনি আমাদেরকে ভজন শুনিয়েছেন ওনার জন্য অসংখ্য শুভকামনা আর অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আরেকটা কল নিচ্ছে দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে হরে কৃষ্ণ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আছো তুমি অনেক দিন পর যুক্ত হয়েছ আজকে সংক্রান্তির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাকে আগামীকাল পহেলা বৈশাখ ভগবান গোবিন্দের কাছে প্রার্থনা করি বছরের প্রথম দিনটির পাশাপাশি প্রত্যেকটা দিন বছরের তোমার ভালো কাঠুক ভক্তদেরকে কিছু বলার আছে নিশ্চয়ই একটা ভজন শুনবো তোমার কাছ থেকে আমরা আজ অবশ্যই তোমাকেও কোন ভজনটা শুনবো হ্যাঁ নিশ্চয়ই বলো তোমার ভাই হয়েছে খুব ভালো আমি সংবাদ পেয়েছি তুমি একজনের কাছে করেছিলে উনি আমাকে স্ক্রিনশট দিয়ে সেটা পাঠিয়েছে আমি ছবিটাও দেখেছি তুমি তাকে কুলে নিয়ে আছো তোমার ভাইয়ের জন্য আমি তখনই একটা পাঠে ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছি ও যেন দীর্ঘায়ু লাভ করে কৃষ্ণ ভক্ত হতে পারে আহ খুব ভালো মঙ্গল হোক তার ও আচ্ছা তো ঠিক আছে আবার আমি না হয়ে আর একটা নাম দিয়ে দিলাম পরে এই নামি না হয়ে আমরা ডাকলাম কোন নামে তুমি তাকে ডাকো মানে কি নাম দিয়েছ কি নাম পিয়াম ও রাম দিয়েছ রাম বাবা বাবা আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো ভগবানের নামে অপূর্ব নিশ্চয়ই নাম খুব ভালো বৈদিক এটা আমাদের অবশ্যই রাখা উচিত খুশি হলাম তার অনেক মঙ্গল হোক আচ্ছা ঠিক আছে আমিও না হয় একটা নাম দিয়ে দিলাম পরে তোমাকে মেসেঞ্জারে জানিয়ে দেবো একটা ভজন শোনাও কি ভজন শোনাবে হ্যাঁ ভজন কোনটা শুনবো আমরা চল আচ্ছা নিশ্চয় শুরু করো সাধু সাধু

You're too চমৎকার পর সুইটি অনেক দিন তুমি ভজন সব শুনিয়েছি তোমার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা আর সবাই তোমাকে অনেক দিন পর ফিরে পেয়েছে সবাই অনেক অনেক খুশি তুমি এমন করি প্রতিদিন যুক্ত থেকো আমাদের সঙ্গে হ্যারি বল অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে হ্যাঁ শুভ হোক নববর্ষ ভগবানের কাছে প্রার্থনা করি হরি বল সুইটি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভক্তবৃন্দ আলোচনা আর দীর্ঘায়িত করা যাবে না আর একটা কলি নেব তারপরই মোবাইলটি বন্ধ করে দেব এবং লাইভ থেকে আমি আপনাদের অনুমতিক্রমে বিদায় নেব কারণ হচ্ছে ভুড়ি মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে যে সকল ভক্তরা মঙ্গল আরতিতে অংশগ্রহণের জন্য নাম্বার পাঠিয়েছেন আমি অবশ্যই সবাইকে চারটার আগে ফোন করবো ভোর চারটার আগে হরে কৃষ্ণ

আমি এইভাবে লাইভে আসছি আমি ভাবতে পারি না তারপর কথা বলতে আপনাদের সাথে খুবই ভালো লাগছে অনেক ভক্তরা আপনাকে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছেন আপনি যদি পুরো অনুষ্ঠানটি শুনে থেকে থাকেন পুরো অনুষ্ঠানটি শ্রবণের পর আপনার অভিব্যক্তি কি ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ আপনাকে দেয়ার থাকে আচ্ছা

আচ্ছা নিশ্চয়ই আপনার খুব ভালো লেগেছে অনুষ্ঠানটিতে যুক্ত হতে পেরে এবং এই কৃষ্ণকতা আলাপন অনুষ্ঠানটি আমাদের প্রত্যেকের জীবনেই যেন পরিবর্তনের একটা জোয়ার বয় নিয়ে আসে এটা প্রার্থনা করছে এবং আপনি সবার থেকে যুক্ত আছেন এমন করেই যুক্ত থাকুন প্রত্যেক রাত আট গটিকা থেকে দশ গটিকা পর্যন্ত দু ঘন্টা এই কৃষ্ণকতা আলাপন পরিবার পরিবারে অনুষ্ঠানটি প্রচার করা হবে যুক্ত থাকুন আমাদের সঙ্গে হরে কৃষ্ণ বাবু ভালো থাকবেন হ্যারি বল সবার থেকে প্রসঙ্গী যুক্ত হয়েছে আমরা আর কোনো কল নিচ্ছি না আমরা বন্ধ করে দিলাম ফোনটিকে নতবা প্রচুর কল আসবে সবার অনেক অনেক মঙ্গল হোক সবাই অনেক অনেক ভালো থাকুন আগামীকাল যথাসময়ে ঠিক রাত আট কোটিকায় আবার যুক্ত হব বৈশাখ মাসের মাহাত্ম বৈশাখ মাসে কী কী করণীয় দ্বিতীয় এপিসোড নিয়ে শ্রীকান্ত পাত্র ম্যাক্সেল শুভ তাপস কুমার কর দেব শ্যামল সরকার শ্রী সুভাষুমনা দেবী সহ অসংখ্য ভক্ত যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সবার মঙ্গলুক জয় গুরীতে জয় শ্রী রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন চলছে আপনারা সবাই নিজেরা সচেতন থাকুন সবাইকে সচেতন করুন প্রয়োজন ব্যতীত কখনো ঘর থেকে বের হবেন না আর যদি ঘর থেকে বের হতেই হয় নিশ্চয়ই আপনারা মাস্ক ব্যবহার করবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন আমরা এই করোনা ভাইরাসের এই যে দুঃসময় চলছে তা থেকে যেন আমরা ধীরে ধীরে বের হতে পারি সচেতনতাই পারে আমাদেরকে সুরক্ষিত রাখতে সবার মঙ্গল হোক নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন করুন নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন হেরি বল